রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, যে স্বপ্ন দেখলে আপনার মা বাবার মধ্যে কেউ অসুস্থ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দেখে এত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নে কেউ যদি নিজের আকৃতি খুব বড় দেখতে পায়, তাহলে সে তার মা বাবা অসুস্থ হয়ে যেতে পারে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি নিজ মুখে, মানে সে যদি অল্প বয়স্ক হয়ে থাকে, নাবালক কোন ছেলে বাচ্চা, নাবালকের মুখে যদি দাড়ি দেখে, তাহলে তার মা বাবা অসুস্থ হতে পারে। কোন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের মুখে দাড়ি দেখা, সে নিজে অসুস্থ হওয়ার আলামত বোঝায়। নিজেকে পঙ্গপালের দ্বারা বেষ্টিত দেখা, দুষ্ট লোকের সাথে ঝগড়া হবে, সাথে সাথে তার পরিবারের মধ্যে অভাব অনটন হতে পারে। তদ্রূপ পাত্রের সব পানি পান করতে দেখার অর্থ হলো, মানে একটা বিশাল বড় পাত্র, সেখান থেকে সব পানি আপনি পান করে ফেলছেন, এমন স্বপ্ন যদি আপনি দেখেন, আপনার মা বাবার কেউ অসুস্থ হতে পারে, পরিবারের মধ্যে অভাব অনটন হতে পারে। স্বপ্নে কেউ যদি কোনো প্রাচীর ডিঙ্গিয়ে উপরে উঠতে দেখে, তাহলে তার গৃহের মধ্যে চুরি হতে পারে, তদ্রূপ গৃহের মা বাবা অসুস্থ হতে পারে। ফেরেশতাগণ যদি আকাশের মধ্যে কেউ উড়তে দেখে, তাহলে সে নিজে শহীদ মৃত্যুবরণ করতে পারে, অথবা তার জীবনে দুঃখ কষ্ট হতে পারে, অথবা তার মা বাবা অসুস্থ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।